এদিকে নতুন হেড কোচ নিয়োগে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিসিবি, তবে ইংল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, সম্ভাব্যদের নাম প্রকাশ না করলেও হাই প্রোফাইল কোচের তালিকায় নাম শোনা যাচ্ছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে, মাইক হাসি এবং ল্যান্স ক্লোজনারের। কোচ শূন্য বাংলাদেশ, ওয়ানডে আর টেস্ট ফর্মেট থেকে রাসেল ডমিঙ্গো বিদায় নিয়েছেন। টি টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরামের সাথে চুক্তি নবায়নের ঘোষণা এখনও আসেনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মৌসুমে হাই প্রোফাইল কোচ পেতে বিপাকে বিসিবি, যাদের সঙ্গে আলোচনা চলছে সেই তালিকা প্রকাশেও আপত্তি বোর্ডের। এটা ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো, এর আগে কিন্তু আসলে কোনো নাম আমাদের দিক থেকে বলাটাও ঠিক হবে না, এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হবে বা হচ্ছে তাদের জন্য বিষয়টা বিব্রতকর হবে। তবে টাইগারদের কোচের দৌড়ে মুখে মুখে তিন নাম, চন্ডিকা হাথুরুসিংহে, মাইক হাসি ও ল্যান্স ক্লোজনার। তালিকায় সবচেয়ে এগিয়ে সাকিব মুশফিকদের পুরনো কোচ হাথুরু, যিনি এ মুহূর্তে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের ভূমিকায়। আর আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সহকারী মাইক হাসিকে নিয়েও গুঞ্জন কম নয়। জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়া ল্যান্স ক্লোজনারের সাথেও চলছে আলোচনা। তবে যেই হোক বাংলাদেশের কোচ, তাকে ছাড়তে হবে অন্য ভূমিকা, এই ইস্যুতে জিরো টলারেন্স বিসিবির। মনে হয় না সেই ধরনের কোনো সুযোগ থাকবে, কারণ আপনারা এটাও সভাপতি মহোদয় ক্লিয়ার করেছেন যে আমাদের ন্যাশনাল টিমের কমিটমেন্ট হচ্ছে আমাদের প্রায়োরিটি। ন্যাশনাল টিমের কমিটমেন্টের সাথে কোনো যদি কোনো কনফ্লিক্ট করে সেক্ষেত্রে আমরা আমাদের ছাড় দেওয়ার সুযোগটা একটু কম। স্পেশালি ন্যাশনাল টিম কোচিং স্টাফদের ক্ষেত্রে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ যদি কোনো কোনো কোচিং স্টাফের সাথে ন্যাশনাল টিমের কমিটমেন্টের তার কোনো প্রিভিয়াস কমিটমেন্টে কনফ্লিক্ট করে সেক্ষেত্রে হয়তো আমাদের নেওয়ার সুযোগ থাকবে না। ভারতের বিপক্ষে সিরিজ শেষ না হতেই কেন পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো, সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কিছু ক্লাসিফাইড ইনফরমেশন থাকে যেগুলো শেয়ার না করাটাই বেটার। রেদওয়ান শিব, চ্যানেল 24, ঢাকা।